আজকে আমাদের নিরামিষ। ঠান্ডা ঠান্ডা লাগছে, গলা ভেঙে গেছে, হঠাৎ করে লাগে। সিজন চেঞ্জ হইতেছে তো এই কারণে মনে হয়। আজকে তো সবই নিরামিষ, এটা হলো লাবড়া টাইপের মতো, আর এটা হলো কফি আলু দিয়ে মাছের মতো করছে নিরামিষটা আর কি খাইতে। আর এটা হলো মুগ ডাল, আছে সিম্পল খাবার খুবই। নিরামিষ খাওয়াটা একটু মেজাজ মুক্ত খাবার। খাওয়ার সময় এখন কিছু খেয়াল করতে হবে না, অনেকে নিরামিষ একদম খেতে পারে না, কিন্তু আমার তো ভালোই লাগে। ফুলকপি আলু এটার মধ্যে আবার আপনার সয়াবিন দিলে খুব স্বাদ হয়, সয়াবিন এটা আজকে সয়াবিন ছাড়াই।
লেবু নিলে টেস্ট লাগবে। খুব ভালো খাওয়া হলো, একদম ঠান্ডা জিনিস, উত্তেজনাপূর্ণ খাওয়া আজকে, ভালোই লাগলো খাইতে। নিরামিষ একদিন সপ্তাহে আমরা খাই না, খুবই ভালো লাগে একদিন খাইনি, কারণ হয়তো বেশি দিন খেলে ভালো লাগতো না। তারপর একটু ভিন্ন ই আছে, নিরামিষের ভিন্ন ফ্লেভার, ভালোই লাগে, খারাপ লাগে না। সপ্তাহে একদিন সবাই অভ্যাস রাখবেন, এটা দুই দিন পারলে আরও ভালো। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।